আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দোরে দোরে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। মানুষের কবি তিনি, নম্রতায় স্নিগ্ধতায় সে মানুষটি অতুলনীয়। তিনি আজ সকলকে দূরে সরিয়ে অধরা হয়ে চলে গেলেন অমর্ত্য লোকে। আমাদের একালে জাগ্রত বিবেক বারবার চিনিয়ে দিয়েছিলেন জীবনের পথ চলার নীতিপথ। সর্বদা বাক্যময়তায় নয়, নিরবতার বাংময় রূপ নিয়ে তিনি ছিলেন মাথার উপর। তিনি শঙ্খ ঘোষ, সন্ন্যাসী সদৃশ্য, নিভৃত নির্জন এক বাঙালি, তিনি শঙ্খ ঘোষ। জলতলে জাল ফেলে নরমুণ্ড উঠে আসে কটি, ও কিছুই নয় বলে হিতব্রতী আমরা ফিরিয়ে নিই মুখ। উৎসব আসরে বসে মনে মনে বলি আপাতত যেভাবে চলছে চলুক, আপাতত যেভাবে চলছে চলুক, সেই মতে বিশ্বাস করতেন না শঙ্খ ঘোষ। যে সামাজিক অন্যায়ে আমাদের জীবন বিপর্যস্ত হয়েছে তার বিপক্ষেই তিনি দাঁড়িয়েছেন তার ঋজু মেরুদণ্ড নিয়ে। একজন কবি আমাদের বিবেক হয়ে দাঁড়িয়েছিলেন, আমরা যে কথা বলতে পারতাম না সে কথা উনি বলতেন, আমাদের হয়েই বলতেন। এই জন্য তার প্রয়াণ আমাদের বিষাদকৃষ্ট করেছে, মন খুব বিষণ্ন হয়ে আছে। এরপরে আশপাশে যে ঘটনা ঘটবে এবং রাষ্ট্র ব্যবস্থায় নানা অন্যায় অবিচার চিরকালই ঘটে যায় এবং তার বিপক্ষে কথা বলতেই হয়, কথা বললে রাষ্ট্র পরিচালকরা তবুও সাবধান হন তাদের সম্বিত ফেরে, সেই কাজটা করবেন কে? কবি শঙ্খ ঘোষ করতেন, তিনি নেই। আমাদের মাথার আকাশটা খালি হয়ে গেছে, ধুধু শূন্যতা বিস্তার করেছে। শঙ্খ ঘোষের চলে যাওয়াটা বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। শুধু বাংলা সাহিত্যে নয়, আমি বলবো ভারতীয় সাহিত্যে নক্ষত্র পতন। পঞ্চাশের দশকে যে বাংলা কবিতায় একটা চূড়ান্ত পালাবদল ঘটেছিল, জীবনানন্দের হাত থেকে বাংলা কবিতা বেরিয়ে এসে একটা নতুন পথের, নতুন গন্তব্যের, নতুন ঠিকানার সন্ধানে ব্যস্ত ছিল যে বাংলা কবিতা, তার অনেকগুলো পথ, তার অনেকগুলো ধারা। বাংলা কবিতা অনেক রকম, সেই পঞ্চাশ দশকের অনেকেই আজ আর নেই। সুনীল গঙ্গোপাধ্যায় নেই, শক্তি চট্টোপাধ্যায় নেই, বিনয় মজুমদার নেই, অলোকরঞ্জন দাশগুপ্ত নেই, উৎপল কুমার বসু নেই। সেই প্রতিভাবান পঞ্চাশ দশকের কবিদের মধ্যে শেষ বড় কবি ছিলেন শঙ্খ ঘোষ, তিনিও চলে গেলেন। শঙ্খ ঘোষ চলে গেলেন এই কথাটা বলার চাইতে মনে হয় বলা ভালো, শঙ্খ ঘোষ থেকে গেলেন, থেকে গেলেন বাংলা কবিতায়, থেকে গেলেন বাঙালির মননে, বাঙালির ভদ্রতা বোধে, বাঙালির ঐতিহ্য বিস্তারে এবং সর্বোপরি ভারতীয় সাহিত্যে।
তিনি শুধু বাঙালি কবি হিসেবে থেকে গেলেন তাই নয়, তিনি এই উপমহাদেশের কবি হিসেবে থেকে গেলেন। যেমনি কবিতায় তেমনি আচরণে ব্যবহারে তিনি ছিলেন সৌজন্যের পূজারী, ভদ্রতার উপাসক। এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ বঙ্গ সন্তান, তার জন্ম অবিভক্ত বঙ্গে 1932 পাঁচই ফেব্রুয়ারি। তিনি ছিলেন রবীন্দ্র গবেষক, এই বাংলায় অগণিত ছাত্র ছাত্রী সান্নিধ্য লাভ করেছে তাঁর। তিনি আমাদের সময়ের সেই অধ্যাপক যিনি শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন নিজের সমাজ ও সংস্কৃতিকে জানতে। তার উল্লেখযোগ্য অনেক গ্রন্থ, দিনগুলি রাতগুলি, আদিম লতাগুল্মময়, বাবরের প্রার্থনা, তুমি তো তেমন গৌরী নও, পাঁজড়ে দাঁড়ের শব্দ, কত চারপাশে যখন মৃত্যুর হাঙর মুখ খোলা, তখন তিনি আমাদের শিখিয়েছিলেন, চিনিয়েছিলেন বাঁচার চিহ্ন। তার একটি কবিতা আছে, চুপ করো শব্দহীন হও, শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর। আমরা তো স্থিত দিয়েতে শিখিনি, চারপাশের এই মূল্য বিশৃঙ্খলার ভিতরে আমরা তো নিরপেক্ষভাবে মানবিক হতে শিখিনি। আমার মনে হয় শঙ্খঘোষে প্রথম কবিতার বই, দিনগুলি রাতগুলি থেকে সীমান্তবিহীন দেশে দেশে পর্যন্ত, তার যে কোনো প্রবন্ধের বই, রবীন্দ্রনাথ সম্পর্কিতই হোক বা এমনি এ আমিরা ওরণী হোক অথবা নিঃশব্দের তর্জনী অথবা শব্দ আর সত্য কিংবা দেখার দৃষ্টি, তিনি শিখিয়েছিলেন এক অখণ্ডতার কথা, এক রুচির সমগ্রতার কথা, জীবনকে সম্পূর্ণভাবে বোঝার কথা। তার বহুনিক বহুকৌণিকতা বহুমাত্রিকতার ভেতর দিয়ে জীবনকে স্নায়ুমূলে অনুধাবন করার কথা। যখন অসত্যের মুখোমুখি দাঁড়াব, তাকে সকলের কাছে চিনিয়ে দেওয়ার কথা, নম্রতা এবং কাঠিন্য, মেরুদণ্ড এবং কোমলতার এমন উদাহরণ সমকালে আর একটি আছে বলেও আমি মনে করি না। আজ আর কেউ নেই, মাঝে মাঝে কার কাছে যাব, সকালে যখন শঙ্খঘোষের চলে যাওয়ার খবরটা এলো আমার প্রথমেই মনে পড়ল এই লাইনটি। কবি শঙ্খঘোষের এরকম বহু পংক্তি রয়েছে যা আমাদের প্রতিদিনকার জীবনে একটা আশ্রয়, যাকে ভর করে আমরা অন্য রকমভাবে বেঁচে থাকার অবকাশ পাই। একজন ব্যক্তি যখন তার সামাজিক পরিচয়ের বাইরেও, অর্থাৎ কবি পরিচয়ের বাইরে, অধ্যাপক পরিচয়ের বাইরেও একটা আশ্রয়ের জায়গা হয়ে ওঠেন, একটা বটবৃক্ষের মতো হয়ে ওঠেন, তখন তার নিশ্চয়ই আরো কিছু বৈশিষ্ট্য যা অন্যদের থাকে না তার জন্যই হয়। শঙ্খদা ছিলেন বিরল সেই ব্যক্তি, খুব কাছ থেকে যাকে দেখেছি অতি স্বল্প চেনা, না চেনা কেউ কোনো আরতি নিয়ে এলেও তিনি কখনো তাকে ফিরিয়ে দিতেন না, তার কোনো সিদ্ধান্তে কখনো কোনো বায়াসনেস দেখিনি। এমনকি সেই সিদ্ধান্ত যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়েও নিতে হতো তবুও নয়। আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমাদের মাথার উপর থেকে সত্যি যেন আকাশটা ভেঙে পড়ল। আজ এই চূড়ান্ত সামাজিক কোভিড বিপর্যয়ের সময়, এক রাজনৈতিক টালমাটালের সময়, আমরা যার দিকে ফিরে তাকাতে পারতাম, সেই লোকটার চলে যাওয়া যে শূন্যতা রেখে গেল, সে শূন্যতা জানি না কতদিন সময় লাগবে পার হয়ে আসতে।
পেয়েছেন অজস্র সম্মান, পুরস্কার, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ ছাড়াও রয়েছে সাহিত্য জীবনে অর্জন করা শ্রদ্ধা। তিনি শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ। সঠিক সময়ে নিজের পক্ষপাতহীন বক্তব্য জানাতে কখনো দ্বিধা প্রকাশ করেননি। তিনি লিটল ম্যাগাজিনের অভিভাবক, বরাবরই শুনেছেন বেশি, বলেছেন কম। আজ আমাদের বড়ই শোকের দিন। আমি ব্যক্তিগতভাবে শোকস্তব্ধ, বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব নয়। আজ শঙ্খ ঘোষ চলে গেলেন, তার নতুন নতুন কবিতা আর পড়তে পারবে না পাঠক। বাঙালি আজ হারালো এক আন্তরিক পিতৃতুল্য স্নেহময় মানুষকে। অনেক কিছু শিখিয়ে গেলেন, অনেক কিছু শেখা বাকি রয়ে গেল, আরো অনেক কিছু শিখতে পারতাম তার কাছ থেকে। আমাদের মতো তুচ্ছ মানুষ তর্ক করলেও উনি রেগে যাননি। আমাদের অন্য মত থাকলেও সেই ভিন্ন মত আমাদের ও স্নেহ থেকে বঞ্চিত করেনি কখনো। উনি ক্লাসরুমে যেমন শিখিয়েছেন, ক্লাসের বাইরেও তেমন শিখিয়েছেন। তার নিজের জীবনই ছিল যেন এক রঙিন ক্লাসরুম। আনন্দই শাসন কোনোদিন করেনি, আনন্দই সেই ক্লাসরুমের শেষ কথা ছিল। সেই ক্লাসরুম আজ থেকে বন্ধ হয়ে গেল। পড়ানো থেকে ছুটি নিয়ে তিনি হঠাৎ চলে গেলেন। শঙ্খদার মহাপ্রয়াণ আমাদের কাছে আমাদের দৈনন্দিন জীবনে এক বিরাট ছন্দপতন। তার প্রয়াণে আমাদের ব্যক্তিগত ক্ষতি ছাড়াও জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরেও ক্ষতি। তার মতো চিন্তাবিদ, কবি, দার্শনিক, রবীন্দ্র গবেষক এ যুগে বিরল, এবং আগামী দিনেও এই শূন্যস্থান পূর্ণ হবে কি না সে নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে। শঙ্খদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আমার তো খুব মনে পড়ে, এই বাংলা 1428-এ দাঁড়িয়ে, যে 1400 সাল সেই মুহূর্তে আমি রবীন্দ্র কবিতার একটি অ্যালবাম করব এবং তার জন্য শঙ্খদাকে কিছু কবিতা বেছে দিতে হবে, এরকম একটা আবদার নিয়ে তো আজ থেকে প্রায় 28 বছর আগে তার কাছে গেছিলাম। তখনও তিনি আমার মতো একটি ছোট মেয়ে, মানে তখনকার সময়ে, তিনি কিন্তু ফিরিয়ে দেননি, খুব যত্ন করে আমার সেই প্রথম অ্যালবামের কবিতাগুলো বেছে দিয়েছিলেন শতবর্ষ পরে। তারপরে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ তো ছিলই, মহামারীর কারণে গত 1.5 বছর প্রায় যোগাযোগ নেই। তার আগে কবিতা উৎসবের সূত্র ধরে মাঝে মধ্যেই তার কাছে গেছি, তিনিও আমাদের আমন্ত্রণে এখানে কবিতা উৎসবে বা বিভিন্ন কবিতার অনুষ্ঠানের আয়োজনে, আবৃত্তির আসরে উদ্বোধক হিসেবে তিনি উপস্থিত থেকেছেন। তার কবিতার আবৃত্তি আমার খুব ভালো লাগতো। আমার মনে আছে একেবারে ছোটবেলায় শোনা একটি রক্তিম মরিচিকা বলে একটি অ্যালবাম ছিল, সেখানে শঙ্খদা আবৃত্তি করেছিলেন, ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে যেন স্বপ্ন হয়েছিল মনে, দিনই আসন বসিবার বিদায় সে নিল যবে শব্দ তার পেয়ে ফিরায় ডাকিতে গেনুধে, তখন সে স্বপ্ন কায়াহীন নিশীথে বিলীন, দূর পথে তার দীপশিখা একটি রক্তিম মরিচিকা। বিভিন্ন সারস্বত প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ছিল নিবিড়, এমনই একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ। তিনি অভিভাবকের মতন দাঁড়িয়েছেন বহু পত্র পত্রিকা ও প্রতিষ্ঠানের পাশে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে ইন্দ্রপতন হলো, শঙ্খ ঘোষ চলে গেলেন। বাঙালির জাগ্রত বিবেক, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের অভিভাবক, কবি, প্রাবন্ধিক, রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের চলে যাওয়া আমাদের পক্ষে এক অপূরণীয় ক্ষতি।
আমরা যারা লিখতে শুরু করেছিলাম 90-এর দশকে, আজ থেকে 30-35 বছর ধরে তার অপরিসীম স্নেহ পেয়েছে, নির্দেশ পেয়েছি, অভিভাবকত্ব পেয়েছি। বানান থেকে বাক্য গঠন, রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু থেকে তাঁদের সমসাময়িক সুনীল গঙ্গোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, উৎপল কুমার বসুর কাব্যকৃতি, কিংবা যে কোনো রকমের সমাজ পরিপার্শ্ব বিষয়ক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন অক্লান্তভাবে। আর তার এই অভিভাবকত্ব, তার হাসি মজার কৌতুকের বর্ণিল ছটা আমরা দেখতে পাবো না, আমরা পাবো না, বঞ্চিত হব। আজ ভারাক্রান্ত হৃদয়ে আত্মীয় বিয়োগ বেদনায় ব্যথিত হয়ে আছি আমরা। জানি বাঙালি যে যেখানে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, শঙ্খ ঘোষের ব্যক্তিত্ব, শঙ্খ ঘোষের রেডিও অবস্থান তাকে সাহস জুগিয়েছে। শঙ্খবাবু নেই এই খবরটা বিশ্বাস করাই বড় কঠিন। আমরা সবাই শোকস্তব্ধ, আমরা তাঁর সৃষ্টির কাছে সবাই নতজানু, আজ চিরকালই নতজানু হয়ে আছি। আমার সঙ্গে ওর ব্যক্তিগত যোগাযোগ ছিল কিছু কাজের সূত্রে। 2007 প্রথম ওর সাহচর্য লাভ করি যখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি সংখ্যা, বলাকা পত্রিকার একটি সংখ্যার প্রস্তুতি নিচ্ছিলাম। এবং বাড়ি বাড়ি আজ খুব মনে পড়ছে যে ঘটনাটি ঠিক 2 বছর আগে 1 বৈশাখ আমাদের বলাকা পত্রিকার বাংলাদেশ সংখ্যার সূচনা হয়েছিল শঙ্খ ঘোষের বাড়িতে। খুব আড়ম্বরপূর্ণভাবে কলকাতার বিদ্যোজ্জন সমাজ সবাই উপস্থিত ছিলেন, বলাকা পত্রিকার বাংলাদেশ সংখ্যা মানে উদ্বোধন হলো, শঙ্খবাবু ছিলেন, সৌরিনবাবু ছিলেন এবং আরও অনেকে ছিলেন। এবং সেই দিনটি বারে বারে ফিরে ফিরে আজ আসছে। তিনি আমাদের পত্রিকার, বলাকা পত্রিকার বাংলাদেশ সংখ্যার উপদেষ্টা ছিলেন, যথাযথভাবে আমাকে তিনি নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি, খুব প্রশংসিত হয়েছে সংখ্যাটি। এবং বহু ঘটনা, বহু সময় তার বাড়িতে রবিবারের বিভিন্ন প্রসঙ্গ আজ ঝড়ের মতো নেমে আসছে। কি বলবো যে আমরা খুব শোকস্তব্ধ, আমরা তার পাঠক, তাকে আমরা অনুসরণ করি, তার তিনি বাঙালির বিবেক। এবং আকস্মিকভাবে এই খবর আমাদের সত্যি খুব শোকস্তব্ধ করে তুলেছে। নম্র ব্যবহার, স্নিগ্ধতায় তিনি উজ্জ্বল এক ব্যক্তিত্ব, তার অপরিসীম পাণ্ডিত্যের কোনো অহংকার নেই কোথাও, চিরবিনয়ী বিবেকমান এই মানুষটি আজ প্রস্থান করলেন, চলে গেলেন না ফেরার দেশে। গত 1 বছর ধরে আমরা কেউ ভালো নেই। গত 1 বছরে গোটা পৃথিবী এবং আমাদের এই পশ্চিম বাংলারই কত প্রণম্য মানুষ যে চলে গেলেন আমাদের ছেড়ে চিরতরে, এবং সেই আফসোস কিন্তু কোনোদিন ভোলবার নয়, সেই ক্ষতি কখনো পূরণের নয়। এই আজ আমাদের বাংলার যুগ শঙ্খ, কবি শঙ্খ ঘোষ চিরকালের জন্য চলে গেলেন, যে মানুষটিকে সেই কিশোর বয়স থেকে তার লেখার সঙ্গে, তার আদর্শের সঙ্গে, তার কলমের সঙ্গে আমাদের পরিচয়, যার কলমের জোর দেখে আমাদের কলম ধরে নেওয়ার স্পর্ধা তৈরি হয়েছিল, তিনি আজ চলে গেলেন। সেই কোভিড, জানি না এইভাবে আমাদের আরও কত প্রিয় মানুষকে ছেড়ে দিতে হবে, কিন্তু কবির তো মৃত্যু হয় না, তার লেখা, তার কাজ আমাদের কাছে থাকবে। এই ক্ষতি অপূরণীয় জেনেও তবু বলবো যে তিনি আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের বিবেকে সদা জাগ্রত থাকবেন। কবি শঙ্খ ঘোষকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বাংলা ভাষা যে কয়েকজন মানুষ চিরকালের জন্য থেকে যাবেন নিজস্ব কাজের উচ্চতা ও প্রসারতায়, শঙ্খ ঘোষ তাঁদেরই মতন একজন মানুষ। 89 বছর বয়সে প্রয়াত হলেন কবি। সমগ্র বঙ্গ সমাজ আজ তাঁর সৃষ্টির কাছে নত জানু, সমগ্র কবি সমাজ আজ শোকস্তব্ধ। মহীরুহ পতনের মতো এ সংবাদ আজ আমাদের নির্বাক করেছে। বাঙাহিত্যের হিমালয় সদৃশ্য এই মানুষটির প্রতি
আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। একুশে এপ্রিল শঙ্খ ঘোষের প্রয়াণ সংবাদে বড় বেদনাময় হয়ে রয়েছে বাঙালির জীবন, বাঙালির মনন। আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত এবং খুব মনে কষ্ট পাচ্ছি, কারণ এই মানুষটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের এবং আমাদের দেশ প্রকাশনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন। 1972-73 সাল থেকে প্রথম ওনার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন ভাবন্দিক সাহিত্যিক শ্রী স্বপন মজুমদার। এই স্বপন মজুমদার আমাকে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে গিয়েছিলেন। স্বপনদা তখন শঙ্কদা, নবনীতা দি, অমিয় দেব, সৌরীন ভট্টাচার্য, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়দের প্রত্যেকের সঙ্গে স্বপনদাই আমার আলাপ করিয়েছিলেন সেই সময়। সেই শঙ্কদার সঙ্গে আলাপ হওয়ার পরে তার বই প্রকাশিত হতে থাকে এবং প্রথম দিকে বই প্রকাশিত হয় বাবরের প্রার্থনা, ওকাম্প রবীন্দ্রনাথ, কালীর মাত্রা রবীন্দ্রনাটক এবং ওনার প্রথম কবিতার বই দিনগুলি রাতগুলি, সেটাও পরবর্তী পুনর্মুদ্রিত হয় আমাদের এখান থেকে। এই বাবরের প্রার্থনা একাডেমি পুরস্কার পায়। পরবর্তী সময়ে অনেকগুলো গদ্য সংগ্রহ প্রকাশিত হয়েছে এবং একে একে অনেক বই তৈরি করেছে। তাকে নিয়ে আমরা কলকাতা বইমেলায় হইচই করেছি, যাকে নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি, যাকে নিয়ে অনেক বইয়ের ভাবনা চিন্তার কথা ব্যক্ত করতে পেরেছি ওনার কাছ থেকে। ওনার কাছ থেকে অনেক সাহিত্যের খবর পেতে আরম্ভ করেছি, খবর পেয়েছি, অনেক বই ছেপেছি সেই সময়। আজকে তার মৃত্যুতে আমাদের বাংলা সাহিত্যের খুবই ক্ষতি হয়ে গেল। হয়তো এসেছিল কিন্তু আমি দেখিনি, এখন কি সে অনেক দূরে চলে গেছে? যাব যাব যাব, সব তো ঠিক করাই আছে, এখন কেবল বিদায় নেওয়া। সবার দিকে চোখ, যাবার বেলায় প্রণাম প্রণাম। কি নাম? আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি, দূরে সবাই জাল ফেলছে সমুদ্রে। ছুটি প্রভু ছুটি। সময় তোমরা এসেছ তাই তোমাদের বলি, এখনো সময় হয়নি। একবার এর মুখে, একবার অন্য মুখে তাকাবার এইসব প্রহসন আমার ভালো লাগে না। যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি। যেসব শামুক তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না। তোমরা এসেছ তোমাদের বলি, গ্রহে গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল। আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময়ে, মিথ্যে। এই মুখ ঠিক মুখ নয়, মিথ্যে লেগে আছে। এখন তোমার কাছে যাওয়া ভালো না আমার। তুমি স্নেহে সুদক্ষিণা বটে, মেঘময় ঠোঁট নেমে আসে, তোমার চোখের জলে আজও পুণ্যে ভরে ওঠে রুদ্ধ দেশ। আমি তবু ছিঁড়ে যাই দূরে, এই মুখ ঠিক মুখ নয়, হলুদ শরীর থেমে যায় বোধহীন তাপি। তোমার অনেক দেওয়া হলো, আমার সমস্ত দেওয়া বাকি। দিয়েছিলে ভার, আমি তাই নির্জন রাখাল।
তুমি দিয়েছিলে ভার, আমি তাই এমন সকাল সন্ধ্যা আজানু বসেছি এই উদাসীন মর্যাদায়, চেয়ে আছি নিঃস্ব চোখে চোখে। একে ভালোবাসে ওকে, ও কি একে ভালোবাসে? আমারই দুহাতে যেন পরিচর্যা পায় ভালোবাসাবাসি করে। যখন সহস্র পূর্ণ হবে ফিরে যাব ঘরে, যখন সহস্র পূর্ণ হবে আয়তন বানে দশ দিক বায়বীয় স্বরে ফিরে নেবে ঘরে। এখন অনেক দিন বন্ধু দল তোমাদের হাতে হাতে নই, এখন স্পষ্টই আমার আড়াল বনবাস। ভাব সেই সন্ধ্যা জাল অস্ফুট বাতাস, আমি আভাময় পায়ে হেঁটে গেছি পাথর বিছানো পথে পথে, তোমার দুঃখের পাশে দীক্ষা নেব ইচ্ছা ছিল কত। প্রেমের পল্লব সর্ব ঘটে, ভেবেছি এত যে দল দল দল, আমারও কি জায়গা নেই কোনো? মাঠের বিপুল ভেঙে দোলানো লণ্ঠন যায় দূরে সরে বালকের স্মৃতি, প্রধান সড়কে আমি, আমারও কি জায়গা নেই কোনো? পদ্মার তুফান দেয় টান নৌকো খান খান, পেরিয়ে এসেছি কত সেতু, তোমার দুঃখের পাশে বসে আছে জনবল চোখে রূপা ইলিশের দূতি, আমিও প্রণাম করি বুকে লাগে শ্যামল বিনয় ভূমি, তুমি মাথায় রেখেছ হাত স্নেহ ভরে, বল কি তোমার গোত্র পরিচয়? আমার বাবা মনীন্দ্র কুমার ঘোষ, মায়ের নাম ছিল অমলাবালা ঘোষ। আমার দেশ বরিশাল, বরিশালে বানেরিপাড়া নামে একটা গ্রাম, কিন্তু আমার বেশি সময়টা কেটেছে পাবনা জেলার পাকশি বলে একটা ছোট শহরে। আমি ক্লাস সিক্স এর আগে কোন স্কুলে পড়িনি, পড়তাম পাকশিতে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ নামে একটা স্কুলে। তিনদিকে গ্রাম ঘেরা, সামনে পদ্মা, ছোট একটা রেলওয়ে কলোনি, সেখানে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। আমার বাবা ছিলেন সেখানে হেডমাস্টার মশাই। সেই স্কুলে 1942 থেকে 1947 ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার বছরটা এই পর্যন্ত ছিলাম। যেটা পূর্ব বাংলা বা এখনকার বাংলাদেশ, তার স্মৃতিটা এইভাবে দুদিকে ভাগ হয়ে আছে। একটাই বানেরিপাড়ে, সেটাও একটা নদীর উপর, আর নদী থেকে একটা খাল বেরিয়ে গেছে, ওই নদীটির নাম ছিল সন্ধ্যা নদী, আর সেই খালের মুখোমুখি আমাদের বাড়িটা। দিদি ঝাঁপিয়ে পড়লেন জলে, মানে এখনো আমি মনে করতে পারি ওই তলিয়ে যাবার স্মৃতিটা। দিদি কোন রকমের চুলের মুঠোটা ধরে টানতে টানতে তুলে এনেছিলেন। এই একটা অদ্ভুত স্মৃতি যেটা সবসময় ঘুরে ঘুরে আসে আমার কাছে, আর হয়তো সেই কারণে এই জল ব্যাপারটাই একটু ঘূর্ণি নিয়ে অনেক সময় কবিতার মধ্যে চলে আসে। পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে, কোথায় চলে গিয়েছিলাম ঝুরি নামানো সন্ধ্যাবেলা, খুব মনে নেই আকাশ বাতাস ঠিক কতটা বাংলাদেশের, কতটা তার মিথ্যে ছিল বুকের ভিতর বানিয়ে তোলে।
নীল নীলিমা ললাট এমন আজল কাজল অন্ধকারে ঘন বিনুনি শূন্যতা তাও বৃক্ষৈব চতুর্ধারে। কিন্তু কোথায় গিয়েছিলাম মাঝি, আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে সেই শব্দ কুহক নৌকা কাঙাল খোলা আজান বাংলাদেশের কিছুই হাতে তুলে দাওনি, বিদায় করে দিয়েছ সেই স্মৃতি আমার শহর আমার এলোমেলো হাতের খেলা। তোমায় আমি বুকের ভেতর নিইনি কেন রাত্রিবেলা, দেশের বাড়ির সংলগ্ন একটা বাড়ি ছিল, কয়েক মহলার বাড়ি, বিনীদের বাড়ি ছিল সেটা। সেই বাড়ির মণ্ডপের সামনে একটা খুব বড় নাট মন্দির, সেই নাট মন্দিরের উপর দিকটায় লাল নীল সবুজ হলুদ নানা রকমের কাজ বসানো, আর তার কোনো কোনো কবুতর উঠছে, আর ওই কাঁচ প্রধানত নীল কাঁচের রংটা ঘুরে ফিরে নানা সময় স্বপ্নে বসেছে, স্মৃতিতেও থাকে, কবিতার মধ্যে অনেকবার ব্যবহার হয়েছে সেটা। আমাদের কবিতার সঙ্গে বাবার একটা দূরত্ব ছিল, মায়ের কথাটা উল্টো বলতে হয়, মায়ের মাঝে খুব কবিতা পড়তেন তা নয়, কিন্তু আমার কবিতা লেখা শুরু করার পেছনে মা আছেন। সবারই মধ্যে এটা অল্প বিস্তর আছে বলে আমার ধারণা। Thank you.
থেকে এই 50 বছর জুড়ে যে শহরটায় আছি বা তার আগেও কিছুদিন ছোটবেলায় ছিলাম, সেই শহরটার বিষয়ে আমার একটা খুবই ভালোবাসা আছে। কিন্তু অন্য একটা দিকে এটাকে কিছুতেই আপন বলতে পারি না, ভাবতে পারি না। এখন এটা যে হয় সেটা আমি নিজে একটু ভেবে দেখেছি যে একই সঙ্গে কি করে দুটো হয়। এই কলকাতাটা আমার কলকাতা, আবার আমার নয়। তাতে মনে হয় যে এর যেটা এই অলিগলি শহরের যে গরমটা, তার মধ্যে যে ইতিহাস লুকানো হয়েছে সেই ইতিহাসটা, সেই ইতিহাসের মধ্যে দিয়ে অনেকটা আমাকে পাই। কিন্তু মানুষজনের সামনে গিয়ে যখন দাঁড়াই তখন হঠাৎ আমার অপরিচিত বলে মনে হয়ে যায়। এটা হয়তো এক একটা ধাক্কা থেকে হয়ে যায়, কারণ ছোট আমি যখন দেশভাগের পর এলাম সেই সময় ট্রামে বাসে পথে এই ধরনের কথাবার্তা অনবরত শুনতে হয়েছে, নিজের কানে শুনেছি এরা কারা এলো, এরা দেশটাকে নষ্ট করে দিল, এদের জন্যই আমাদের সমস্ত সমস্যা। ফলে বাঙাল বা উদ্বাস্তু এইভাবে চিহ্নিত হয়ে যাচ্ছি আমরা। সবাই যে আমাদের চিন্তা পেরে বলছে তা তো নয়, কিন্তু কেন যেন লোকজন দেখলেই, ভিড় দেখলেই ওই বোধটা কাজ করতে থাকে যে আমি পরিত্যক্ত, আমি বাইরের থেকে আসা লোক, আমি আউটসাইডার। ছোট হয়ে নেমে পড়ুন মশাই, সরু হয়ে নেমে পড়ুন মশাই, চোখ নেই চোখে দেখতে পান না, সরু হয়ে যান ছোট হয়ে যান, আরো কত ছোট হব ঈশ্বর ভিড়ের মধ্যে দাঁড়ালে। আমি কি নিত্য আমারও সমান সদরে বাজারে আড়ালে? রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন মশাই, দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম, ভুবনখানা টলে পড়ল ভুবন ডিঙির পায়ে, ফিরে যাব ফিরে যাব, ফিরব কি উপায়ে? এক রাস্তা দুই রাস্তা তিন রাস্তা কেউ রাস্তা, রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা চার রাস্তা সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা দুই রাস্তা, দুই রাস্তা এক রাস্তা, কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ থেকে যায় বিজ্ঞাপনে, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, যৌল সেটা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারে শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত, নিয়ন আলোয় পূর্ণ হল যা কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। একটু এগো একটু এগো, তখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি একটু এগো, হে সর্পিনী পিচ্ছিলতা একটু নড়ুক চড়ুক, মানুষ মাছি অন্ধকার, মানুষ মাছি অন্ধকার, হে সর্পিনী পিচ্ছিলতা একটু নড়ুক চড়ুক, জলের সঙ্গে স্রোতের সামনে মুখের সঙ্গে আলোর সামনে, মানুষ মাছি অন্ধকার একটু নড়ুক চড়ুক, একটু এগো বিসর্পিনী একটু এগো। আমরা 8 ভাই বোন, বড় 3 জন ছোট 4 জন। তখনকার দিনে স্কুলে হেডমাস্টারের মাইনে তো খুব সামান্যই ছিল, মাকে খুবই কষ্টের মধ্যে সংসার প্রতিপালন করতে হতো, আমরা গরিব ছিলাম বলা যেতে পারে।
কিন্তু কোনোদিন বাবাকে এই সংসারের ব্যাপার নিয়ে কোনো কথা বলতে শুনিনি। আমাদের খুব ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ বিষয়ে আগ্রহ বা রবীন্দ্রনাথে প্রায় এক ধরনের মজ্জামানতা যে তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ বাবার জন্য। বাবা রবীন্দ্রনাথ শুধু পড়তেন তাই নয়, মানে জীবনের যে কোনো ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে ব্যবহার করতে চাইতেন। রবীন্দ্রনাথের শিক্ষা পরিকল্পনা যা কিছু ছিল তার সবকটাকেই বাবা ব্যবহার করবার চেষ্টা করেছেন। ওখানে গানের মধ্যে রবীন্দ্রনাথের সবচেয়ে গভীরতম বিকাশ, নিভৃততম বিকাশ সবচেয়ে বেশি ছোঁয়া যায় ওকে গানের মধ্য দিয়ে। ওর গানের মধ্য দিয়ে ওকে ছুঁতে পারার চেয়েও যেটা বড় কথা বলে আমার মনে হয়, প্রত্যেক মুহূর্তে আমরা যে বেঁচে থাকি আমরা আমাদের ছুঁতে পারি। আমার জীবনে এবং আমি ভাবি যে আমার চারপাশের জীবনে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক। কলেজে পড়াশোনা যখন শুরু হলো তখন থেকে আমরা তো পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে কিভাবে স্বাধীনতা এসে সেটা যথেষ্ট স্বাধীনতা নয়, আর বিশেষ করে পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তুদের পক্ষে তো সেটা আরোই সত্য যে তাদের যেন কোনো দেশ নেই। এই অবস্থায় দেশ সমাজ এবং মার্ক্সবাদ বিষয়ে একটা ধারণা তৈরি হয়ে উঠছিল। ঠিক এরই কাছাকাছি সময়ে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার একটা যোগাযোগ হয়, একটা কবিতার সূত্রেই সেই যোগাযোগ হলো, যমুনাবতী কবিতার সূত্রে। এবং তারপর উনি খুবই স্নেহ করতেন আমাকে অনেকদিন। 1954 সালে যুব উৎসব হচ্ছিল, সেই যুব উৎসবে ঘুরছি, উনিও সঙ্গে ঘুরছেন, হঠাৎ বললেন যে তোমার সঙ্গে একটা খুব গোপন কথা আছে আমার, বলে একটু দূরে নিয়ে গেলেন। উনি তখন বললেন যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে যে তুমি পার্টি মেম্বারশিপ নিতে চাইছো। আমি একটু দ্বিধান্বিত হয়ে বললাম শেষ পর্যন্ত যে না, আমি একেবারেই তা চাইছি না। দ্বিধান্বিত কারণ আমার মনে হয় চোখে আঘাত করা হবে, কিন্তু খুব আশ্চর্য যে উল্টো ফল হল। উনি খুব একটা নিশ্চিন্তের ভঙ্গি করে বললেন, ও চাইছো না তো খুব ভালো, এটা কিন্তু কখনোই ভেবো না, যদি কাজ করতে চাও তাহলে বাইরে থেকে করো, পার্টির ভেতরে এসো না। পার্টির রাজনীতি বা পার্টির সাহিত্য নীতি সেটা কখনোই আমাকে আকর্ষণ করেনি। তারই ফলে নিজের মতন কথা বলতে পেরেছি অনেকটা। আমার প্রায় সমস্ত লেখাতেই কোনো না কোনো অর্থে রাজনীতির চিহ্ন আছে। আসলে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবাই কথা বলি, কিন্তু মজা হচ্ছে যে যারা আমরা সবাই কথা বলি তারা অনেক সময় লক্ষ্য রাখি না যে আমরা ফ্যাসিস্ট হিসেবেই কথা বলছি। ফ্যাসিজম তো একটা বিশিষ্ট মতবাদ শুধু নয়, সেটা একটা দৃষ্টিভঙ্গি, একটা মানসিকতা। সেই মানসিকতা বিভিন্ন দলের মধ্যে দেখা দিতে পারে, এমনকি মার্ক্সিস্ট যে নিজেকে ভাবছে তার মধ্যেও সেই ফ্যাসিজম এমনভাবে দেখা দিতে পারে যেটা দেশের পক্ষে
পরিবেশের পক্ষে মানুষের পক্ষে সর্বনাশ নিয়ে আসতে পারে। এই সমালোচনাগুলি বরাবর ছিল বলেই কখনই ঘনিষ্ঠ হয়ে উঠতে পারিনি কারোর সঙ্গে, কোনো দলেরই সঙ্গে। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে, ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে, পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল, তোমার দুহাতে মাখা রক্ত কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই, টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উল্কি আছে কার মুখে নেই, কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল, কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গায়ে কে ছুটেছে কার মাথা নয় তত দামি, ঝনঝন ঝনঝন না ছবে কোন পথে কোন পথ হতে পারে আরো লঘুগামী, বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও প্রশ্ন করো তুমি কোন দল, আত্মঘাতী ফাঁস থেকে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল, রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল। বাবুদের লজ্জা হল, আমি যে কুড়িয়ে খাবো সেটা ঠিক সইল না আর, আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখে নি সাঠে সঠে, বাবুদের কাছের ঘরে কত না সাহেব শুভ আসে আর দেশ বিদেশে উড়ে যায় পাখির মতো, সেখানে মাছির ডানায় বাবুদের লজ্জা করে, আমি তা বুঝেও এমন বেহায়া সরম খাকি খুঁটে খাই যখন যা পাই শুভদের পায়ের তলায়, খেতে তো হবেই বাবা না খেয়ে মরব নাকি, বেঁধেছ বেশ করেছ কি এমন মস্ত ক্ষতি, গারদে বয়স গেল তাছাড়া গতরখানাও বাবুদের কবজা হল, হলো তো বেশ তাতে কি বাবুদের লজ্জা হল, এখনকার যে জীবন আমাদের সেখানে প্রেম কথাটা আর বিশ্বাসযোগ্য নেই, একটা সময় আধুনিকতার সঙ্গে প্রায় সংকৃত হয়ে যাচ্ছিল যেন অপ্রেমের ধারণা, প্রেমকে অবিশ্বাস করে সেটাই হলো আধুনিকতা, এরকম একটা অস্পষ্ট ধারণা অনেকের মধ্যেই তৈরি হচ্ছিল, সেখানে আমাকে হয়তো একটু পুরনোপন্থী বলা যেতে পারে কারণ আমার একটা প্রবল বিশ্বাস আছে প্রেমে, কিন্তু তার মানে এই নয় যে অপ্রেমটাকে দেখতে পাওয়া যায় না, সব অর্থেই অপ্রেমের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, চারপাশে অপ্রেমের অভিজ্ঞতাগুলো বড় বেশি ধাক্কা দিয়ে আসে, এই ধাক্কাগুলোর সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে এটাই সর্বস্ব এর বাইরে আর কিছু নেই, সেটা আমার মনে হয় না, এটাকে সত্যি বলে মেনেও একটা বড় প্রেমের অস্তিত্ব আছে সেটা কেন আমরা ভুলে যাই তার কারণ অনেক সময় আমাদের মনে হয় আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা মুহূর্তকে তার ঠিক মূল্যে ধরতে পারি না, আমার সবটাই আলো আমার সবটাই অন্ধকার, আমার সবটাই জন্ম আমার সবটাই মৃত্যুদ্বার, আমার ধর্ম নেই আমার অধর্ম নেই কোনো, আমার মৃত্যুর কথা যদি কেউ দূর থেকে শোনে যেন এ আমার মাটি এ কাল আমার দেশকাল, জালিয়ানওয়ালাবাগ এবার হয়েছে আরোয়াল, ওদের ব্রহ্মর্ষি সেনা ওদের চক্রের ব্যূহ ঘেরা, ওদের রাইফেল গুলি ওদের পুলিশ সুপারেরা ডাইনে বা বাঁয়ে নয় আমার বুকের লক্ষ্যে মারে, তোমার বুকের লক্ষ্যে আমার চোখের অন্ধকারে, তোমার সর্বস্বে ঝরে অনাথ রক্তের স্রোত আর আমার সবটাই মৃত্যু
আমার সবটাই জন্মদার। আমার দেয়ালে পিঠ, আমাকে বাঁচতেই হবে, তাই আমার চোখের রক্তে সবার চোখের গান গাই। দেখো রে মানুষ দেখো, একুশ শতকে চলে দেশ, আমার মৃত্যুরও নেই আমার জন্মেরও নেই শেষ। আমার পুরে সাদ মেটায়।